একুশের মঞ্চে নজর কাড়লেন ছাত্রনেত্রী রাজন্না হালদার। তৃণমূলের কাছে একুশের মঞ্চের তাৎপর্যই আলাদা। বাছাই করা নেতা নেত্রীদেরই বক্তৃতার সুযোগ দেওয়া হয় প্রত্যেকবার। তবে এবার সেই শহীদ দিবসের মঞ্চে মমতার নতুন চমক রাজন্না। একুশের মঞ্চে বা তৃণমূলের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম বেশ নজর কেড়েছে। দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তৃণমূলের পরবর্তী প্রজন্ম তৈরি রয়েছে। নবজোয়ার কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নতুন প্রজন্ম নতুন মুখের কথা বলতে শোনা গিয়েছিল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একুশের মঞ্চে যেন তারই প্রতিফলন ঘটল। বৃহস্পতিবার সভাস্থলে গিয়ে রাজন্নাকে বক্তব্য পেশ করার কথা বলে এসেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চে দাঁড়িয়ে সুপ্রিমোর সুরে সুর মিলিয়ে দিল্লি দখলের বার্তা দিলেন প্রেসিডেন্সির ছাত্রী রাজন্না হালদার। রাজন্না হালদার প্রেসিডেন্সির ছাত্রী, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। তৃণমূলের কাছে একুশের মঞ্চের তাৎপর্যটাই আলাদা। বাছাই করা নেতা নেত্রীদেরই বক্তৃতার সুযোগ দেওয়া হয় প্রত্যেকবার। তবে এবার সেই শহীদ দিবসের মঞ্চে মমতার নতুন চমক রাজন্না। বৃহস্পতিবার সভাস্থলে গিয়ে রাজন্নাকে বক্তব্য পেশ করার কথা বলে এসেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চে দাঁড়িয়ে সুপ্রিমো সুরে সুর মিলিয়ে দিল্লি দখলের বার্তা দিলেন প্রেসিডেন্সির ছাত্রী রাজন্না হালদার। ছাত্রনেত্রী হিসেবে পরিচয় দিয়ে তাকে মঞ্চে ডাকেন সুব্রত বক্সী। একুশের থিম মেনে পরনে ছিল হলুদ সালোয়ার, বুকে দলের প্রতীক। 10 মিনিটের টান টান বক্তৃতায় বিরোধীদের কড়া আক্রমণ করার পাশাপাশি নেতৃত্বের জয়গান শোনা গেল তার গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে এদিন বক্তব্য শুরু করেন রাজন্না। শহীদ স্মরণ করে রাজন্না বলেন, 30 বসন্ত পেরিয়ে আজ আমি স্বপ্ন দেখি ধর্মতলায় নয়, 2024 লালকেল্লার বুকে হবে 21 জুলাই পালন। নেতাজির সাথে তুলনা করে তিনি বলেন, কয়েক দশক আগে এক বাঙালি বলেছিলেন দিল্লি চলো, আফসোস হয় সেদিন যেতে পারেনি। আজ আর এক বাঙালির ডাক দিয়েছেন, ইউনাইটেড ইন্ডিয়া হয়ে দিল্লি চলো, এবার মমতার সাথে থাকবে। বিরোধীদের আক্রমণ করে রাজন্না বলে, না তোমাদের কাছে সিবিআই আছে, ইডি আছে, আমাদের কাছে দিদি আছেন। গতকাল বৃহস্পতিবার যখন মমতা সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তখন রাজন্নারা গান পরিবেশন করেছিলেন। 21 জুলাই নিয়ে গান তৈরির করাও কথাও জানান তারা। এরপরই নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়ার কথা বলেন মমতা, বেছে নেন রাজন্নার নাম। রাজন্না হালদারের সংক্ষিপ্ত পরিচয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা জয়ী ব্যান্ডের অন্যতম সদস্য। মাস কয়েক আগে ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে কেন্দ্রীয় পঞ্চনার বিরুদ্ধে দুদিনের ধর্ণা চলাকালীন তৃণমূল ছাত্র যুবদের গান শুনিয়ে বেস ব্যান্ডটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। 4-5 জনের গানের দলকে নিজেই বেশ কিছু বাদ্যযন্ত্র সরবরাহ করেন। সেই ব্যান্ডের সদস্যই প্রেসিডেন্সি ছাত্রী রাজন্না। শুক্রবার 21 জুলাই শহীদ দিবসের মঞ্চে এই ব্যান্ড গান গাওয়ার সুযোগও পেয়েছে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের সম্মানীয় মাননীয় সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে। প্রথমেই আমি নত মস্তকে আমার এই বাংলার আপামর জনবাসী, আমার মা, আমার আম্মি, আমার বাবা, আমার ভাই, আমার কাকা, তাদের কাছে করজোড়ে প্রণাম জানাচ্ছি। আজকে আমরা এই বিপুল জনস্রোত দেখতে পাচ্ছি, যার জন্য দেখতে পাচ্ছি তিনি আর কেউ নন, তিনি আমাদের মা, তিনি সেই ছাতা, তিনি সেই বটগাছ যে ঝড় জল বৃষ্টি সব কিছু তছনছ করে বলে দিতে পারে, সে বাংলার মানুষের জন্য আছে এবং আগামী দিনেও বাংলার মানুষের জন্য থাকবে। আমাদের মা, আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার করজোড়ে প্রণাম। আমাদের সেই যুব নেতা, আমাদের সেই ছাত্র যুবর নয়নের মণি, আমাদের প্রিয় নেতা, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারুণ্যকে আমার কুর্নিশ, আমার প্রণাম। আজ আমরা যে পবিত্র দিনে এখানে উপস্থিত হয়েছি, সেই সব শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে, সেই সব শহীদদের স্মরণ করে যারা শুধুমাত্র 34 বছরের লাল সন্ত্রাসে নয়, স্বাধীনতা সংগ্রামেও তাদের প্রাণ হারিয়েছিল, শহীদ হয়েছিল এবং সমগ্র ভারতবর্ষের তথা বাংলার রাজপথে লাল সন্ত্রাসের কিংবা স্বাধীনতা সংগ্রামে যাদের রক্তাক্ত দেহ পড়েছিল তাদের প্রত্যেককে আমার করজোড়ে প্রণাম। তাদের স্মরণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। শুধু একটা কথা বলবো বন্ধুরা, মায়েরা, বাবারা, ভাইরা, প্রত্যেকে মনে রাখবেন
যে বটগাছটা আমাদের মাথার উপর হাত রেখেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 30টা বসন্ত পেরিয়ে গেছে, আমরা এখন এখানে আছি 21শে জুলাই। 30টা বসন্তের পর আমি মনে করি, আমি স্বপ্ন দেখি আগামী 21শে জুলাই 2024 সালে এই দিনটা ধর্মতলায় নয়, দিল্লির লাল কেল্লার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করবেন। আর সেই দিনে বাংলার সাধারণ জনগণ এবং আমাদের ভারতবর্ষের জনগণ একত্রিত হয়ে ভারত মাতৃকার নামে বলবে ইউনাইটেড ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়া। ইউনাইটেড ইন্ডিয়ার প্রথম শব্দ কি? ইউ, আপনারা, তোমরা। আই, পরের শব্দ, মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে জনগণ, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণ আছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। শুধু একটা কথা বলবো, আজ থেকে কয়েক দশক আগে এই বাংলার মাটিতে এক বীর সন্তানের জন্ম হয়েছিল, আমরা সবাই তাকে চিনি। তিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, চোখরাখানির বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন দিল্লি চলো। আমরা আক্ষেপ করি আমরা সেদিন যেতে পারিনি। আজকে আর এক বাংলার বীর সন্তান এই কলকাতার রাজপথ থেকে দাঁড়িয়ে ডাক দিয়েছে ইউনাইটেড ইন্ডিয়া হয়ে দিল্লি চলো, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকব, কারণ আমরা 2021-এর আগের সেই তুফান দেখেছি, সেই আমফান দেখেছি, সেই করোনা দেখেছি, তারও কয়েক বছর আগে আয়লা দেখেছি। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যখন বাংলার মানুষ ঘরের দরজা বন্ধ করে সুরক্ষিত থাকার চেষ্টা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখান তো আরেকজন নেত্রীকে যিনি বাংলার মানুষের কথা ভেবে রাস্তায় এসেছিলেন, নেমে নেমে আমাদের মুখে অন্ন কিংবা রাশন তুলে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নেতা যারা আমাদের মানুষের মুখে রাশন তুলে দিয়েছেন, যারা বলেছেন আসুন না মা বোনেরা, আমরা একসঙ্গে বলি দুয়ারে সরকার, দুয়ারে সরকার, দুয়ারে সরকার। আমি মনে করি সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হে, দেখনা হে জোর কিতনা বাজুয়ে কাতিল মে হে। যারা ইডি সিবিআই দেখে ভয় দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছে সিবিআই আছে, ইডি আছে, আমাদের কাছে কি আছে জানো? আমাদের কাছে, সবাই একসঙ্গে বলুন, দিদি আছে, আমাদের কাছে দিদি আছে। লাল সন্ত্রাসের চোখে চোখ রেখে 1993 সালের 21শে জুলাই এই রাজপথে যে নেত্রী যে মা লড়াই করেছিল সেই মায়ের উদ্দেশ্যে আমরা এটা বলবো, জুলমি জব জব জুলম করেগা সত্যা কে হতিয়ারো সে, চপ্পা চপ্পা গুঞ্জ উঠেগি মমতা দিদি কি নাড়ো সে, অভিষেক দা কি নাড়ো সে, মমতা দিদি কি নাড়ো সে, অভিষেক দা কি নাড়ো সে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ এর পরবর্তী আমার যারা নেতৃত্বরা রয়েছেন এই মঞ্চে উপবিষ্ট তাদের প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম, তারা বলবেন। শুধু একটা কথা বলবো, আমার মায়েরা বোনেরা, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একত্রিত থাকবো আমরা, দিল্লি যাব আমরা, একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব, ইউনাইটেড হয়ে শক্ত করব, এটাই আমাদের উদ্দেশ্য। না না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না মমতা দিকে হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। জয় বাংলা, সবাই একসঙ্গে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় ইন্ডিয়া, জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়, পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে।